আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামায়ে কেরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দুই বছর বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সেই দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়া সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সে নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কোনো আমার কাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী।